السلام عليكم بيوارس اپنا را شبائي كامان آسن آشا کري جز جخان تي كامار ویڈيو را دیکھسين شبائي بھالو آسن امرو الحمدللہ اللہ را شش رمت تانے کنیک بھالو آسن تو آس کے اپنا در مازن نیاشلا میٹر ریسیپی شیٹا ہلو چیکن پاکورا تیس چیکن پاکورا ہوت سے آشا دارن مجار کھیتے تو اپنا را جارا نا کھیے سن تر اوشی کھیے دیکھ بین چیکن پاکورا را کتوٹا یامی تو آس کے ہوچے پوتھم روزاڈا সম্পূর্ণ করলাম সবাই তো আলহামদুলিল্লাহ সবাই জানি এভাবে সুন্দরভাবে পুরো রোজাটাই কাটাতে পারি তো দেখুন এই যে চিকেন পকোড়ার জন্য এখানে আমি একটা মুরগির বুকের যে অংশটা তো ওই অংশটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি তো এভাবে করে টুকরো টুকরো করে নিতে হবে তো এখন হচ্ছে আমি মশলা দিতেছি তো প্রথমে দিয়ে দিছি আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো তো এখানে হচ্ছে জিরা আর হচ্ছে গরম মশলা একসাথে গুঁড়ো করে নিয়েছি তো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তো এখন হচ্ছে আমি দিয়ে দিব এখানে কাঁচা মরিচ কুচি করে রাখছি আর হচ্ছে ধনিয়া পাতা পেঁয়াজ তে একদম মিহি কুচি কুচি করে নিতে হবে ধনিয়া পাতাটা তো এখন এগুলো আমি দিয়ে দিচ্ছি এই রমজান মাসে এরকম একটা পাকোড়া রাখতে পারেন আপনারা খুব সুন্দর হেলদি তো সবগুলো উপকরণ দিয়ে এখন হচ্ছে আমি যা যা গুঁড়ো ইয়াটা লাগবে তো এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো আর নিয়েছি বেসন আর এখন দিয়ে দিব আমি এক টুকরো লেবু চিপিয়ে তো সবগুলো উপকরণ দিয়ে আমি খুব সুন্দর করে মিক্স করে নিব তো স্বাদমতো লবণটা কিন্তু আমি এখন দিয়ে দিয়েছি প্রথমে দিতে মনে ছিল না এভাবে হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে তো মিক্স করার পরে হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি একদম অল্প একটু পরিমাণে খাবার ছটা তো খাবার ছটাটা দিলে এই চিকেন পকোড়াটা খেতে অসম্ভব মজার হয় একটু জুচি জুচি ভাব থাকে ভিতরে খেতে অসাধারণ মজার তো আমার চিকেন পকোড়া রেডি হয়ে গেল আর কি বেটার মাখানোটা তো এখন হচ্ছে ভাজবো তো আমি রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য তো 10 মিনিট পরে হচ্ছে আমি চলে আসলাম চুলায় তো চুলায় হচ্ছে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি দেখুন ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আগে থেকে অল্প জাল করে আমি দিয়ে রাখছি তো এখন হচ্ছে তেলটা গরম হয়ে গেছে তো আমি একে একে চিকেন পাকোড়াগুলো দিয়ে দিব তো গরম অনেক মানে একটু তাপমাত্রা আছে এই জন্য আমার আস্তে আস্তে দিতেছি ভয় লাগে সিটা লাগে নাকি এই জন্য তো এমনিতে আমার হাতে গরমটা সহ্য হয় না তো অনেকেই আছে গরম গরম জিনিস ধরতে পারে তো আমার হাতে একদমই গরমটা সহ্য হয় না তো এই জন্যে আর কি ভয় লাগে তো তারপরে তো রান্নাবান্না করতে হয় খাওয়ার জন্য তো মেয়েদের তো রান্নাবান্নাটাই আসল
তো এখন হচ্ছে আমি সবগুলো আর কি যতটুক পরিমাণ দেওয়া যায় এই ফ্রাই প্যানে তো ওইটুকু পরিমাণে দিয়ে দিয়েছি, আর কিছুটা রয়ে গেছে আমার। তো এখন হচ্ছে আমার ওই পিঠটা হয়ে গেছে, উল্টিয়ে দিব। তো মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে, একদম ফুল আঁচে জাল করবেন না, তাহলে কিন্তু পাকোড়াগুলো ভালো হবে না, খেতেও মজার হবে না। তো এভাবে একে একে আমি হচ্ছে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। তো রেসিপির মাঝখানে আমি একটু কথা বলতেছি, যে যে আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা দেখেন, তো আমি কিন্তু তাদের ভিডিওটা অবশ্যই দেখে দিব। তো এখন যেহেতু রমজান মাস, রমজান মাসে কিন্তু অনেক কাজকর্ম থাকে, যেমন কোরআন তেলাওয়াত, নামাজ, তো সব কিছু মিলিয়ে বাচ্চা কাচ্চা নিলে নিয়ে দেখা যায় একটু দেরি হয়ে যায় ভিডিওটা দেখতে। তো তার মানে না যে আপনাদের ভিডিও দেখবো না, তো আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন, আমিও আপনাদের ভিডিওগুলো দেখে নিব। তো কথা বলতে বলতে দেখুন আমার পাকোড়াগুলো হয়ে গেছে, এখন হচ্ছে উঠিয়ে নিচ্ছি একটা স্ট্রেনারের সাহায্যে। তো খুব সুন্দর করে এভাবে ছেঁকে ছেঁকে উঠিয়ে নিতে হবে, যাতে করে তেলটা ঝরে যায়। তো এখন হচ্ছে বাকি যে কয়টা ছিল, তো ওই কয়টা আমি দিয়ে দিচ্ছি এখানে। তো এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তো সবগুলো আমি উঠিয়ে নিয়েছি। এভাবে করে আমরা ইফতারের আইটেমে রাখতে পারি, এবং কি সকালে বিকালের নাস্তার আইটেমে রাখতে পারি, যখন রমজান মাস থাকবে না। তো বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা যদি এরকম একটা পাকোড়া তৈরি করে দেওয়া হয়, তো বাচ্চারা তো খুব সুন্দর মজা করে খেয়ে নেবে, এবং কি বাচ্চাদের জন্য অনেক উপকারী একটা জিনিস। তো বাচ্চারা মাছ মাংস খেতে চায় না, তো এরকমভাবে সিস্টেম করে দিলে নতুন নতুন, তো তাহলে বাচ্চারা খেয়ে নেয়। তো দেখুন আমি একটা খেয়ে দেখাচ্ছি, এটা অসম্ভব মজার হয়েছে। দেখুন ভিতরটা কত সুন্দর জুচি জুচি ভাব রয়েছে। তো আপনারাও এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এই চিকেন পকোড়াটা কতটা মজার, না খেলে বুঝবেন না। তো যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটার স্বাদটা কী। তো এটা একবার খেলে মনে হচ্ছে প্রতিদিনই নাস্তার আইটেমে রাখি। তো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।